দেখেছো কি করেছে? এই ইডিয়েট ছোট লোকের বাচ্চা, কি করলি, কি করলি তুই? চোখে দেখিস না দিলীপ আমার জুতাটা নষ্ট করে? আমি একটা জিনিসটা কোনো ভাবে বুঝতে পারি না, এই কাজের মহিলাদের টাকা দিয়ে কিসের জন্য বাড়িতে বসে? বসেরও মাথাটা তো আমার মনে হয় নষ্ট হয়েছে, যদি নষ্ট নাই হতো তাহলে এই অসভ্য মহিলাদের এই বাড়িতে রাখ। দেখো মা, আসলে আমি দেখতে পারিনি, ভুলটা আমারই, আমার ভুল হয়েছে। দেখতে পারেননি মানে? হ্যাঁ, কাজ করার সময় চোখ কোথায় রাখি কাজ করেন? আপনার এই নোংরা পানিতে ম্যাডামের এত সুন্দর ড্রেসটা আর জুতোটা নোংরা করে দিয়েছেন। হ্যাঁ, আর বড় বড় কথা বলছেন। শুনুন, আগে স্যার সাথে ডিলটা ফাইনাল করে আসি, তারপরে আপনাকে দেখি। ম্যাডাম চলুন, আপনার সময় লস হচ্ছে, চলুন। আই ব্রো, যাতো গিয়ালি স্যারকে ডাক। আলিফ, আলিফ, অসভ্য ছোট লোক যেন কোথাকার। সামান্য এই বাড়ির চাকর হয়ে তুই কিনা বাড়ির মালিককে নাম ধরে ডাকছিস বেয়াদব যেন কোথাকার। বেয়াদব? হ্যাঁ, বেয়াদব কারে বলে সেটা তুমি জানো? তুমি আমার গায়ে হাত তুলেছো, আমি কিচ্ছু বলিনি। আর তোমার কত বড় সাহস, তুমি আমার স্বামীর গায়ে হাত তুলেছো। ও আচ্ছা, তার মানে তোরা স্বামী স্ত্রী, এই বাড়ির চাকর চাকরানি হয়ে আমার গায়ে হাত তুলেছিস? দাঁড়া, তোদের স্যারকে একবার বলি না, তারপরে দেখ কিভাবে তোদের চাকরিটা নষ্ট করবি। মা, কি হয়েছে? কি আর হবে বাবা, এই যে ম্যাডাম, উনি সিঁড়িতে পা রাখার সাথে সাথে আমার হাতটা উনার জুতোর উপর চলে যায়, সামান্য ভিজেও যায়। সেই অপরাধে উনি আমার গালে একটা থাপ্পড় মেরে, আমি ওনাকে সরে বললাম ভুল হয়েছে তাও স্বীকার করলাম, কিন্তু উনি আমাকে ক্ষমা করে দেন। উপরে আসে, আমিও ওনাদের পিছন পিছন ড্রয়িং রুমে চলে আসি। ড্রয়িং রুমে এসে দেখে তোর বাবা ফার্নিচারগুলো মুছতেছে, আর এই ম্যাডাম তোর বাবার গালে থাপ্পড় মেরে বসে। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কাদের গায়ে হাত তুলছেন? আমার বাবা মায়ের গায়ে হাত তুলছেন? এত বড় সাহস আপনাদেরকে কে দিচ্ছে? হ্যাঁ, কাদেরকে চাকর চাকরানি বলছেন? এই বাড়ির একমাত্র মালিক ওনারা। আপনার কত বড় সাহস যে আপনি তাদের সাথে এরকম আচরণ করছেন, তাদের গায়ে হাত তুলছেন? এই বাড়িতে আপনাদেরকে কেন আসতে বলছি জানেন? কারণ আমি কোনো ডিল নিজের হাতে সাইন করি না। আমাদের কোম্পানির সব কিছুর মালিক এখনো পর্যন্ত আমার বাবা। আমার বাবা যতক্ষণ পর্যন্ত সাইন না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ডিল ফাইনাল হবে না। আর সেই জন্য আমি বাড়িতে আসতে বলছি, কারণ বাবাকে আমি অফিসে বসতে বললেও বাবা কখনো অফিসে বসে না। যত বড় বড় ডিল আমি ফাইনাল করি সব কিছু আমার বাড়িতে ফাইনাল করি। এই জন্য আপনাদেরকে আমি আমার বাড়িতে আসতে বলছি। আর আসতে না আসতে আমার বাবা আমার মায়ের সাথে এরকম আচরণ করছেন, তাদের সাথে খারাপ ব্যবহার করছেন, তাদের গায়ে পর্যন্ত হাত তুলছেন। কেন? ও, তাদের পোশাক আশাক দেখে, তাদের কাজকর্ম দেখে, তাদের আচার ব্যবহার দেখে। হ্যাঁ, তারা এইভাবে সাধারণভাবেই চলে, তারা সাধারণভাবে থাকতে পছন্দ করে, নিজের কাজ নিজে করতে পছন্দ করে। সে ছোটবেলা থেকে দেখে আসতেছে, তারা সব সময় নিজেদের কাজ নিজেরা করে। আমি তাদের কখনো বাধা দেইনি, কেন জানেন? কারণ তারা এইভাবে কাজ করে আনন্দ পায়, আর আমি একজন ছেলে হয়ে তাদের আনন্দ তাদের কাছ থেকে কখনো ছিনাই নিতে পারি না। এই জন্য আমি তাদেরকে কখনো কিচ্ছু বলি নাই। আমার কাছে আমার বাবা মা সব কিছু, আর আপনারা তাদের সাথে খারাপ আচরণ করছেন। আপনাদেরকে এখানে ডাকছিলাম ডিলটা ফাইনাল করার জন্য, কিন্তু আই এম সরি টু সে দ্যাট আপনাদের সাথে এই ডিলটা আমি ফাইনাল করতে পারছি। কারণ যেই মানুষটা মানুষকে মানুষ মনে করে না, মানুষকে সম্মান করতে জানে না, তাদের সাথে আর যাই হোক কোনো কাজের ডিল করা যায় না। যান, চলে যান, চলে যান। স্যার, স্যার, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আসলে আমি বুঝতে পারিনি যে ওনারা আপনার বাবা মা, যদি জানতাম তাহলে কখনোই আমি এরকম বিহেভটা করতাম না। একদম ঠিক বলছেন, আমার বাবা মাকে চেনেন নাই এই জন্য এরকম আচরণ করছেন, না চেনাটাই স্বাভাবিক। না চিনে যে আচরণটা করছেন তার মানে আপনারা কাজের লোকদের সাথে এমনই আচরণ করেন, নিচু লোকদের সাথে এরকম আচরণই করেন। কেন, তারা কি মানুষ না? তারা কি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না? যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলছি। স্যার প্লিজ, স্যার আপনি এই কাজটা করবেন না। স্যার, স্যার আপনি যদি ডিলটা সাইন না করেন, স্যার আমাদের কোম্পানি একদম রাস্তায় নেমে যাবে। স্যার প্লিজ, স্যার তাতে আমার কিচ্ছু যায় না। আপনাদের কোম্পানি রাস্তায় নামবে নাকি ডোবায় পড়ে যাবে সেটা আমার দেখার বিষয় না। আপনারা যে আচরণ করছেন তাতেই বোঝা গেছে আপনারা ঠিক কতটা ভালো মানুষ আর কত ভালোভাবে আপনারা কাজ করেন। আপনাদের মতো মানুষের সাথে আমি কোনো রকম ডিলে যাব না, এই ভুলটা আমি কখনোই করব না।
এখন এখানে দাঁড়ায় আছেন কেন? চলে যাইতে বলছি না? গুড গুড ডিসিশন। ওদের সাথে যদি আমরা ডিল করতে যাই তাহলে ওরা যেই ব্যবহার আমাদের সাথে করেছে আমাদের কোম্পানির বদনাম হয়ে যাবে। হ্যাঁ বাবা, একদম ঠিক বলছি। কথা কানে যায়নি এখনো? আউট।